হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রাজ ব্লগে। তোমাদেরকে অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা নিয়ে আজ এই ভিডিওটা শুরু করছি। তো এখন বাজে 9:30, তোমাদের সাথে কথা হচ্ছে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রাজ ব্লগে। তোমাদেরকে অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা নিয়ে আজ এই ভিডিওটা শুরু করলাম। আর আজকে তো রবিবার, আর এখন বাজে 9:30। ছাদে গেছিলাম, ছাদ থেকে ঘুরে আসলাম, ঘুরে আসলাম না, কিছু জামা কাপড় সান্টু ছিল, কিছু বলতে প্রায় 20টা মতো হবে জামা কাপড়। এই যে সান্টুর ওই সবুজ চুবড়িটার মধ্যে থাকে কি লোহার করা নিয়ে যাবো না, এই সবুজ চুবড়িটার মধ্যে থাকে। তো সেই জামা কাপড়গুলো কালকে বের করেছি, চুবড়িটা পরিষ্কার করে ওর মধ্যে সব জামা কাপড় আমার ঢুকিয়েছি। তো এটা নিয়ে যাব। আর শান্টুর জামাগুলো সব কেচে মেলে দিয়েছি, তো শুকিয়ে গেলে ওগুলো পাটছাট করে রাখতে হবে। ওই যে খাটের তলা থেকে বেরোচ্ছে, টেনে টুনে বের করা হলো, এখনো খাইনি, 9:30 বাজতে তো এখনো খাইনি। আর আমার এখানে ডিম টোস্ট রয়েছে, আমিও খাবো, ওদের খাওয়া দাওয়া হয়ে গেছে। তো কেচে মেলে দিয়ে সব আসলাম, তারপরে বোম্মার সব গাছগুলোয় জল দিয়ে আসলাম, এই সবগুলো করলাম। মা যদিও জল দিয়েছে দেখলাম, তো আমিও একটু জল দিয়ে আসলাম, চিন্তা হচ্ছিল গাছগুলো না শুকিয়ে যাচ্ছিলাম না, তো তারপরে দেখলাম না মা জলটা দিয়েছে, সুন্দর আছে। আমার ঘরের গাছগুলো সব কালকে রোদে দিয়েছিল বলল, সুন্দর হয়েছে, সব বড় বড় মানে পাশ থেকে আবার গাছ ছেড়েছে, খুব সুন্দর হয়েছে। তো আলমারিটা যেদিন বাবা নিয়ে যাবে সেদিন বলল এই গাছগুলো দিয়ে আসবে সেদিনকে, তারপর থেকে তো ওখানেই তোমরা দেখতে পাবে আমার ব্লগের সাথে। তো যাই হোক চলো, আর দেরি করছি না, আবার পরে আসছি। আজকে একটু বিশালে যাওয়ার আমাদের কথা আছে, কারণ টুকিটাকি কিছু জিনিস এখনো কেনার বাকি, তো সেই সবগুলো কিনবো আর কি। তো বিশালে যাব, বিশাল তো সেই 11টার আগে, 10:30-11টার আগে খুলবে ওনা, তো খোলা মাত্রই ঘুরে আসবো, কারণ না তো ভিড় হয়ে যাবে রবিবার, তো তো খুলবে আর সাথে সাথে আমরা যাবো এরকমভাবে আর কি। তো এই যে আমিও খাবো, শান্টুকেও খাওয়াই, তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে, ঠিক আছে? সাথে থাকো আর দেখতে থাকো রায়স ব্লগ। তো বন্ধুরা, আমরা এখন একটু বেরোচ্ছি, রেডি হয়ে গেছি, ব্যাগ নিয়ে নিয়েছি, যাব বিশালে। চলো, শান্টু ওটস নিতে হবে, ওটস এইখানেও শেষ আর ফ্ল্যাটেও শেষ, অন্ধকার পুরো দেখতে হবে না, আর যাই গিয়ে দেখাচ্ছি। আর শান্টু আছে, ব্যাগ নিয়েছিস? হ্যাঁ, ফ্যান চলছে ও ঘরে, কিছুই করি, শুধু জাস্ট জামাটাই পরে ঘরে ফ্যান চলছে, গিয়ে বসো যাও, আমরা আসছি এক্ষুনি। যাওয়া যাক, গিয়ে আর তোমাদের দেখাচ্ছি টুপিটা, টুপি বুঝলাম না। স্নান টান সেরে আসলাম, আর এখন বাজে 12:30। এই যে আর মা ওদিকে, ধরো ক্যামেরা ঠিক করি,
মা ওদিকে করছে রান্না বান্না, আর আমি গেছিলাম বিশালে তোমাদের সাথে, তখন বেরোলাম যখন তখনই তো কথা হলো। তো এই যে কি কি কিনেছে দেখাই, শান্টুর ওটস যেটা কিনতেই হতো, 4 প্যাকেট কিনেছি, এখানে 1 প্যাকেট রেখে যাব আর 3 প্যাকেট ওখানে নিয়ে যাব। আর 2 ঘরের জন্য পর্দা কিনেছি 2 ঘরের আর কি। এই যে এটা কিনেছি, তোমরা কোন ঘরের জন্য বলবো না, তোমরাই গেস করে নাও এটা কোন ঘরের জন্য কিনেছি। এইরকম যখন টাঙাবো আবার ভালো করে দেখাবো, মোটামুটি একটা দেখিয়ে দিলাম, তোমরা তো এরকমভাবে দেখলে বুঝতে পারবে না, যখন টাঙাবো তখন দেখলে আরও ভালো মতো বুঝতে পারবে। আমি জাস্ট কী কী কিনেছি দেখানোর জন্য তোমাদের দেখিয়ে দিচ্ছি। আর এইরকম কিনেছি, হালকার ওপর পিনটা এত সুন্দর লেগেছে, এরকম কিনেছি। তো কোনটা কোন ঘরের জন্য তোমরাই গেস করে বলো। আর সর্ষের তেলের কন্টেনার তো মা দিয়ে এসেছে, সাদা তেলের কন্টেনারটা ছিল না, সাদা তেলের জন্য এরকম একটা কন্টেনার কিনে নিয়েছি। আর জামাকাপড় শুকোতে দেওয়ার ক্লিপ আবার 1 পাতা কিনেছি, কারণ এটা তো খুবই দরকারি জানোই। আর এই যে কড়া মাজার জন্য কিনেছি এরকম জালি, 30 টাকা দিয়ে একদম কিনে নিয়েছি, আমার অনেকদিন চলে যাবে, শুধু কড়াটা মাজারই ওটা দিয়ে দরকার আর কি। আর কেনাকাটার মধ্যে কিনেছি বারবন বিস্কুট, 5 প্যাকেট নিয়ে নিয়েছি, এখানে 3 প্যাকেট মাকে দিয়ে গেলাম আর 2 প্যাকেট ওখানে রেখেছি, গোপুগুলোকে দেবো বাড়িতে গিয়ে, তখন আমরা খাবো। এই তো, আর এইগুলো সব অনলাইনে অর্ডার দিয়েছি, মানে 1000 টাকার 7 কিলোমিটারের মধ্যে ওরা অনলাইন ডেলিভারি দেয় আর কি, হোম ডেলিভারি। তো আমরা হোম ডেলিভারি নিইনি যদিও, আমরা ওখানেই দাঁড়িয়ে অর্ডার দিয়ে দিয়েছিলাম, আর ওখান থেকে পিক আপ স্টোর করেছি, ওখান থেকে নিয়ে আসলাম। দিয়েছে 2 কেজি চিনি, এই যে 2 কেজি চিনি নিয়েছে, এটার সাথে দিয়েছে আর কি। 1000 টাকার ওপরে কেনাকাটা করলে তবেই, সেটা অনলাইনের ক্ষেত্রে শুধুমাত্র, তোমরা যদি ওখানে গিয়ে কেনাকাটা করো তাহলে দেবে না, 1000 টাকার কেনাকাটা করলে তাও অনলাইনে তাহলে 2 কেজি চিনি পাবে। তো আমরা অনলাইনে অর্ডার দিয়ে পিক আপ স্টোর কল মানে স্টোর থেকে গিয়ে নিয়ে আসলাম, হচ্ছে 2 কেজি চিনি পেলাম। এই তো আগে জানতাম না, আগে যে এরম কত কেনাকাটা করেছি জানতাম না আগে, এই আগের বারের কেনাকাটা করার সময় আমরা বুঝলাম জিনিসটা। তো যাই হোক, চলো, গোপুগুলো এখনো ঘুমাচ্ছে, তুলি ওনাদের, ঘুম আর হচ্ছে না। গোলুর জন্য একটা জামা কিনেছি, গেঞ্জি আর কি, এই গরম পড়ছে তো গেঞ্জি কিনেছি। তো এই গেঞ্জিগুলো পরে বিশাল থেকে এই গেঞ্জিটা কিনে দিয়েছিলাম, কি সুন্দর লাগে পরলে, ওই জন্য আর একটা গেঞ্জি কিনেছি। ওর সাথে প্যান্ট কিনিনি, কারণ প্যান্ট অনেক হয়ে গেছে, শুধু গেঞ্জিই কিনেছি একটা হালকা পিঙ্ক কালারের। আর আকাশ কিনেছে কাপ, সে কাপ বলতে গ্লাস আর কি, ছোটো ছোটো গ্লাস কিনেছে। ওই গ্লাস কিনতে গিয়ে হলো গন্ডগোল, আকাশ আবার গেল ফেরত দিতে বলতে 6টা গ্লাসের সেট, তার মধ্যে 1টা গ্লাস ছিল না, মানে 5টা গ্লাস, আর আমরা দেখি উনি পুরো বক্স সমেত ছিল, একটা স্যাম্পেল হিসাবে বাইরে 2টো রাখা থাকে, আমরা 1টা দেখতে পেয়েছি, 1টা ঢুকিয়ে নিয়ে চলে এসেছি। ও ঢুকিয়েছে ওটা, ওকে বললাম তাই একবার দেখে নেও, বলে ঠিক আছে বলে নিয়ে চলে আসলো। মাকে দেখাতে বসে দেখছি যে 1টা গ্লাস কম, আবার আকাশকে দিয়ে পাঠালাম। তো ওই বিলটা যেহেতু আলাদা হয়েছে, ওটা আর অনলাইনে কিনিনি, মানে অনলাইনে অর্ডার দিইনি, ওটা ওখান থেকেই নিয়েছি, ওই জন্য ওই বিলটা দিয়ে গোলুর জামাটা দিয়ে গ্লাসের এটা দিয়ে প্যাকেটটা দিয়ে পাঠালাম। কি হলো কে জানে, এখন আমি ফোন করার সময় পাইনি, শান্টুকে দেখলে স্নান করিয়ে দিলাম, এবারে গোপুগুলোকে খেতে দিই, অনেকটা বেলা হয়ে গেছে, তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে, শান্টুকে আবার খাওয়াতেও হবে, চলো আবার পরে আসছি। তো বন্ধুরা, তোমাদের সাথে কথা হচ্ছে, এখন বাজে 8টা। তো গুড ইভিনিং সবাইকে, আর বিকেলেও একটু বেরিয়েছিলাম, সকালে তো বিশালে গেছিলাম তোমরা দেখলেই, বিকেলেও একটু বেরিয়েছিলাম গোপুগুলোর ধূপ শেষ হয়ে গেছিলো ও বাড়ির যে ফ্ল্যাটের আর কি। এই যে 3 প্যাকেট ধূপ কিনে নিয়েছে, আর রিসেন্ট আমার এই ধূপটা প্রচণ্ড ভালো লাগছে, এই নীল প্যাকেট যেটা আমার প্রচণ্ড ভালো লাগছে, আর দামও বেশি নয়, 20 টাকা করে ওই বাক্সগুলো নেয়, এত সুন্দর গন্ধ, আমার খুব ভালো লাগছে, রিসেন্ট ফেভারিট ওটা বলতে পারো। আর একটা অন্যরকম নিয়েছি, ওই যে অরেঞ্জ দেখতে পাচ্ছ, ওটা ফার্স্ট টাইম জ্বালাবো জানি না। তো যাই হোক, আর কিনতে গেছিলাম যেটা বিশেষ করে, সেটা হচ্ছে আমার খুব পেস্টি খেতে ইচ্ছা করছিল, এই যা
কিনে নিয়েছি টেস্টি, চারজনের চারটা আকাশ খেয়ে দিয়ে বেরোলো আড্ডা দিতে, আর আমাদের তিনজনের রয়েছে, আমরা এখন খাবো। মা সন্ধ্যাবেলা একটু স্ন্যাক্স করেছিল কি চিকেন টিকেন দিয়ে, তো ভালোই লাগলো খেতে, সসটস দিয়ে খেলাম, ওই জন্য একটু দেরি করছি, তারপরে খাবো পেস্টি। আর এখানে প্রেশার কুকারটার হ্যান্ডেলটা ভেঙে গেছিলো, তো হ্যান্ডেলটা বাবা সারিয়ে আনলো, এটা নিয়ে যাও ফ্ল্যাটে, কারণ হচ্ছে অত বড় প্রেশার কুকার দুজনের জন্য প্রচণ্ড ইউজ করতে অসুবিধা হয়, ওই জন্যই আর কি। তো এখানে সব গুছিয়েছি, এগুলো সব যাবে ফ্ল্যাটে, যে গুছিয়ে রেখেছি, জানি না কতদূর কোন কতগুলো নিয়ে যেতে পারবো, তো যতগুলো পারবো নিয়ে যাবো, বাকিগুলো মাকে বলবো টুকটুক করে দিয়ে আসবে। এই যে আমার হেলমেট, এতদিন খাটের তলায় পড়েছিল, লাগেনি, কিন্তু এখন লাগবে, ও বাড়ি থেকে বাড়িতে আসতে গেলে হেলমেটের প্রয়োজন, কারণ সামনেটা প্রচণ্ড পুলিশ থাকে। এই যে কড়াটা নিয়ে যাব, এই ব্যাগটাও যাবে, প্রেশার কুকার যাবে, এখানে গোপুগুলো তো রয়েছে, গোপুগুলোর ব্যাগ ওই তো গুছিয়ে রেখেছি, ব্যাগটা যাবে, এরকম টুকিটাকি অনেক কিছু রয়েছে। আর ফুলের টপ কিনেছি, টপ যাবে, গাছ যাবে, তো অনেক কিছু রয়েছে। তো বন্ধুরা, সকালে তোমাদের বলেছিলাম গ্লাসগুলো আকাশ মানে বিশাল থেকে আনতে গিয়ে একটা কেলেঙ্কারি কাণ্ড আমরা ঘটিয়েছি, তো যাই হোক, আকাশ গেছে নিয়ে বিল, তো সাথে সাথে চেঞ্জ করে দিয়েছে ওরা, তো তোমাদের দেখাই গ্লাসগুলো কী সুন্দর হয়েছে। আমি তো তোমাদের সাথে শেয়ার করলাম, বললাম যে ভীষণ টেনশানে ছিলাম যে চেঞ্জ করে দেবে কি দেবে না, দেবে কি দেবে না, তারপরে আকাশ বললো নিয়ে গেছে, সাথে সাথে ওরা চেঞ্জ করে দিয়েছে, কোনো অসুবিধাই হয়নি। এই যে তোমরা জানিও কেমন হয়েছে না হয়েছে, তো দেখিয়ে দিলাম বাবা ঠিকঠাক হচ্ছে, যাই হোক। তো চলো আজকের মতো এতটাই রাখলাম, নেক্সট ব্লগেও তোমাদের সাথে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো, আমার ভিডিও দেখতে থাকো, যদি ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা, আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। আজকের মতো টাটা, গুড নাইট, লাভ ইউ অল, আবার কালকে নতুন একটা ব্লগের সাথে দেখা হচ্ছে, টাটা।